যেন বোমা বারুদের কারখানা, কখনো মুর্শিদাবাদ তো কখনো বর্ধমান, একের পর এক জায়গা থেকে উদ্ধার হচ্ছে বোমা। এবার প্রাক্তন পঞ্চায়েত প্রধানের দোকানের সামনে থেকে উদ্ধার ব্যাগ ভর্তি বোমা। নদিয়া জেলার কল্যাণী ব্লকের শিমুরালী গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ খালদার পাড়া এলাকার ঘটনা স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। আমরা চাইছি আমরা ওটা হতে দেব না, আমরা প্রশাসনিক দ্বারস্থ হয়েছি, প্রশাসন এসেছিল, এসে এখানে সবটা দেখেছে, বোমা নিয়ন্ত্রণ করে ওরা নিয়ে গেছে, নিয়ে গেছে। মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, মানুষ একটা আলোচনা করছে। আমাদের দীর্ঘকাল এই গ্রামের মানুষ সকাল সন্ধ্যে এই জায়গায় জামাতে হয়, আবার যার যেরকম কাজের সুযোগ বুঝে চলে যায়, আবার এক জায়গায় হয়। আজকে বোমারা যে জায়গাটা দেখেছিল, এখানে কোনো বাচ্চা যদি একটা বোমার উপরে পার দিত কিংবা নিতে যেত, একটা বড় দুর্ঘটনা ঘটতো। অভিযোগ, শিমুরালী গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হাবিব মণ্ডলের দোকানের সামনে একটি ব্যাগ দেখে সন্দেহের সৃষ্টি হয়। ব্যাগ খুলতেই নজরে আসে 6টি তাজা বোমা। খবর পেয়ে ঘটনাস্থলে চাকদা থানার অন্তর্গত মদনপুর পুলিশ ফাঁড়ির পুলিশ এসে বোমাগুলি উদ্ধার করে। প্রাক্তন পঞ্চায়েত প্রধানের দোকানের সামনেই বোমা, এ বিষয়ে নাকি কিছুই জানেন না প্রাক্তন পঞ্চায়েত প্রধান। আমি সকালে দোকান খুলে দেখি এখানে 6টা বোমা একটা ব্যাগের মধ্যে, দেখলাম যে কিছু আছে। আমরা তো চাষিরা এখানে 60টা রেখে যাই, সেরকম কিছু আছে। তারপর আমার একটা বন্ধু এসে বলছে ব্যাগের মধ্যে কি, তারপরে দেখে যে বোম, কে কিভাবে কি চক্রান্ত রেখে গেছে জানি না। যে সামনে পঞ্চায়েত ইলেকশন আছে সেটা উদ্দেশ্য, কি অন্য কোনো সমস্যা উদ্দেশ্য আছে সেটা তারাই বলতে পারে, আমরা তো জানি না, সেটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন তাদেরকে খুঁজে বার করো, প্রশাসনকে বলা হয়েছে। ঘটনায় সাফাইয়ের সুর তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতির গলায়। আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, তিনি তো আর বোম রাখবেন না তার দোকানের সামনে, এটা তো সাধারণ মানুষ বোঝে। কেউ বা কারা ইচ্ছা করে বোমটা রেখে দিয়ে গেছে, হাইলাইট করার চেষ্টা করছে, কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই শিমুরালী অঞ্চল সহ না রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, কল্যাণী ব্লকে, আমি বলছি তো কল্যাণী ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। পাল্টা কটাক্ষ করেছেন মদনপুর লোকাল কমিটির DYFI এর সেক্রেটারি। যে শাসক দল সেই একমাত্র মাঠে আছে, এবং তাদের মধ্যে যে খাওয়া দাওয়া, কে কোথায় খাবে, কত খাবে না খাবে, সেই খাওয়া দাওয়া তাদের মধ্যে সমস্যা। তাদের নিজেদের ব্যালটে লুট হয়ে যাচ্ছে, নিজেদের নেতাদের পকেটের টাকা চুরি করে নিচ্ছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা বোমা রাখবে তো স্বাভাবিক ব্যাপার। অভিযোগ করছে রাজ্য বোম এবং বোমা গুলির স্তূপে দাঁড়িয়ে আছে। ঠিক সেরকমই একটা ঘটনার নজির ফের দেখা গেল কল্যাণী ব্লকের শিমুরালী গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ ঠিক খালদারপাড়া এলাকায়। যদিও এই খালদারপাড়া এলাকায় যে পঞ্চায়েত প্রাক্তন পঞ্চায়েত প্রধান, শিমুরালীর প্রাক্তন পঞ্চায়েত প্রধানের দোকানের সামনে এই ব্যাগ ভর্তি বোমা দেখতে পায় স্থানীয়রা। বারবার একই ঘটনা কেন ঘটছে, উঠছে প্রশ্ন। নদিয়া থেকে সুবীর দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।